গাড়ির দরজা খুলে বসতে যাচ্ছিল এক ভাল্লুক। বিশাল একটা চিৎকার, আর তারপর বন্যপ্রাণী সম্পর্কিত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাদের মধ্যে এমন অনেক ভিডিও থাকে যা দেখলে আপনার হাসি থামতে চাইবে না। আবার কখনো কখনো কিছু ভিডিও এমন থাকে যা আতঙ্ক সৃষ্টি করে। আবার কোনো ভিডিও এতটাই মজার হয় যে আপনি বারবার তা দেখতে চাইবেন। রাস্তায় একটি ভালো দামি গাড়ি পার্ক করা থাকলে বা চললে আপনার নিশ্চয়ই চোখ যায়, আর যাবে নাই বা কেন? আপনার পাশ থেকে একটি মার্সিডিজ গেলে আপনার সেদিকে চোখ যেতে বাধ্য। গাড়িটি যেমন সুন্দর তেমনই দামি এবং অত্যন্ত বিলাসবহুল, কিন্তু তা বলে মার্সিডিজকে দেখে একটি ভালুকের মন বিচলিত হবে এমনটা কি মানা যায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ভাল্লুক রাস্তার পার্ক করা মার্সিডিজকে দেখে তাতে ওঠা থেকে লোভ সামলাতে পারল না। এমন ভাবে গাড়ির দরজা খুললো যেন এক্ষুনি গাড়িটি সে চালিয়ে ফেলবে। ভিডিওটি দেখে অধিকাংশ নেটিজেন হাসি চেপে রাখতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে একটি ভাল্লুক জঙ্গলের মধ্যে থেকে রাস্তায় বেরিয়ে এসেছে, আর তার নজর পড়েছে রাস্তার পার্ক করা গাড়িটির দিকে। প্রথমে ভাল্লুকটি গাড়িটির কাছে গিয়ে দাঁড়ালো, তারপরেই তার লোভ সামলাতে না পেরে দরজা খুলে তাতে বসতে যাচ্ছিল ব্যাস। আর তখনই দূর থেকে কয়েকজন তা লক্ষ্য করে চিৎকার করতে শুরু করলো। চিৎকার শুনে চমকে উঠল ভাল্লুকটিও, আর এরপরেই গাড়িটিতে বসার অভিপ্রায় ত্যাগ করে সে উঠে দাঁড়ালো। আর তারা আরো জোরে চিৎকার করতে লাগলো তাকে ভয় দেখানোর জন্য। চিৎকার শুনে ভাল্লুকের অবস্থা দেখে মনে হলো কোনো শিশু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। অবশেষে ভাল্লুকটি ভয়ে পালিয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল ভয় না দেখালে সে বুঝি গাড়িটি চালিয়ে ফেলতো।